মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে 11:15, আর আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। টিফিনটাও সেরে নিয়েছি, কাজও কমপ্লিট হয়ে গেছে, স্নান সারা তো হয়েই গেছে, গোপালের পুজো দিয়ে নিয়েছি। আর এখন একটু বাইরে মানে একটু কাজ আছে, একটু বেরোবো, ওই জন্য একটু রেডি হয়ে নিয়েছি। তো এই কদিন বৃষ্টিটা হচ্ছিল, মানে অনবরত কন্টিনিউয়াসলি বৃষ্টি সব জায়গাতে হয়েছে। আমি জানি তোমাদের ওইদিকে হয়েছে, আমাদের এদিকে হয়েছে, কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আর কাল বিকেল থেকে বৃষ্টিটা থেমেও গেছে, আর এত পরিমাণ গরম, তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের ওইদিকে এখনও মানে বৃষ্টি হচ্ছে কি না, বা ওয়েদারটা কেমন। আমাদের এখানে তো ভীষণ গরম, আবার সেই আগের মতো হয়ে গেছে। বেশ ভালোই ছিল, বৃষ্টিটা হচ্ছিল, তো এইরকম ব্যাপার। আর হচ্ছে এখনও বেরোয়নি বলতে আমি ওয়েট করছি, যেই দিদিটার সাথে আমি যাব, আমার কাজটা আছে, সেই দিদিটা এখন রেডি হয়নি, রেডি হলে আমাকে ফোন করবে, তারপর বেরোবো। তো তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো এখন বিকেল হয়ে গেছে, আর আমি বাইরে বেরিয়েছিলাম তোমাদের বলেছিলাম, বাট বাড়ি ফিরে আর কোনো ব্লগ করা হয়নি। তার কারণ আমার অনেকটাই লেট হয়ে গেছিলো বাড়ি ফিরতে, আর মানে এতদিন বৃষ্টি পড়ছিলো, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, আর কালকে দুপুরের পর থেকে বৃষ্টি পড়া পুরো বন্ধ হয়ে গেছিলো, আর এত রোদ আর কে মানে আজকে এত রোদ্দুর বাইরে, সেই কারণে ভীষণ পরিমাণ মানে গরম হয়ে গেছিলো পুরো ওয়েদারটা। তো বাড়ি ফিরে অবস্থা পুরো টাইট হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর ঘুম থেকে উঠে ভাবলাম আবার তোমাদের সামনে আসি। তো চলো আজকে একটা জায়গায় যাওয়া যাক। তো এইটা আমাদের পুকুর, আর আমি যাব ঠিক ওই জায়গাটায়, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওর পাশটাতে, এই রাস্তাটা দিয়ে এখান দিয়ে আমি যাব ওই জায়গাটায়। চলো তোমরা আমার সাথে। তো আমি রাস্তার মানে পুকুরে এই সাইডে চলে এসেছি, দাঁড়াও এখানটা আলোটা বেশি আসবে। তো আমি পুকুরে এই সাইডে চলে এসেছি, দেখো ওই যে পুকুরের সেদিক থেকে আমি এই পাশে এলাম, আর এখানেও এইটা আমাদেরই বাগান। আর আমাদের এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, তো এত পরিমাণ এই কদিন বৃষ্টি হচ্ছিল, আর এই বছর পুকুরটা নতুন কাটানো হয়েছে, এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জল পুরো উপচে গিয়ে, দেখো এখানটা কী অবস্থা হয়েছে। আর দেখো আমার যাওয়ার ইচ্ছে ছিল ওই জায়গাটাই, এটা আমাদেরই, এগুলো আমাদেরই বাগান। তো আমি ভেবেছিলাম কিছুক্ষণ তোমাদের সাথে ওই জায়গাটায় গিয়ে কথা বলবো, কিন্তু এসে দেখছি এই দেখো, দেখেছো যাওয়ার রাস্তাটা কী অবস্থা হয়েছে, পুরো জলে ভরে গেছে, সেই জন্য আর যেতে পারলাম না। আর এই যে আমাদের পুকুরটা দেখছো, এই পুকুরটা মানে এই বর্ষাতে এই কদিন যে বৃষ্টি হলো না, বৃষ্টির জলে একদম ভরে গিয়ে মানে এই রাস্তাটা একদম এরম হয়ে গেছে, বুঝতে পারছো? আর ওই জন্য আর ওই সাইডে যাওয়া হলো না, এখানেই আমার স্টপ, রাস্তা এখানেই আমার থমকে গেল। তো আসলে এই দিকটায় আমার খুব একটা আশা হয় না, আর আজকে ভাবলাম একটু এখানে এসে তোমাদের সাথে গল্প করব, কিন্তু দেখো রাস্তার অবস্থা দেখতেই পেলে সেই জন্যে থমকে গেলাম। আর এইটা আমাদেরই বাগান, ভাবলাম এই বাগানটা তোমাদের সাথে শেয়ার করি, মানে যেই রাস্তা দিয়ে এসেছি পুরোটাই আমাদেরই বাগান। তো আর যাওয়া তো হলো না, তাই আবার গাড়ির হ্যান্ডেলটা ঘুরিয়ে নিলাম। আর আজকে বাড়িতে কেউ নেই, শুধু আমার হাজব্যান্ড রয়েছে, আর বাকিরা গেছে কালকে যেখানে আমি গেছিলাম তোমাদেরকে দেখালাম ওই জায়গাটাতে, বাকিরা গেছে বেড়াতে। আজকে কালকে আমি গেছিলাম, আজকে ওনারা গেছেন। তো চলো এবার ওই দিকটা যখন যাওয়া গেলই না, আবার আমি বাড়ির দিকে যাই, আর আমার বাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি।
ওই যে দূরে দেখা যাচ্ছে ওইখানটায় আমার বাড়িটা, এই পুকুরের ওই পারে, ওই যে দূরে দেখা যাচ্ছে ওইখানটায় আমি যাবো, ওখানটা আমার বাড়িটা। ওই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমি এলাম, আবার এই রাস্তা দিয়ে আমি ওখানে ফিরবো। তো চলো, আর আসার সময় তোমাদের রাস্তাটা দেখালাম, তো এইবার আর দেখাচ্ছি না, একদম ম্যাজিক করে আমি ওখানে পৌঁছে যাই, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো ম্যাজিকটা করে নিই আমি ওখানে, আবার পৌঁছে যাই। তো ম্যাজিক করে আমি ওই সাইড থেকে এই সাইডে চলে এলাম। তো চলো এবার একটু ছাদের দিকে যাওয়া যাক। আজকে শুধু তোমাদের সাথে আমি হেঁটেই চলেছি, শুধুই হাঁটছি। তো ছাদ দিকে আমি নিচে নেমে এসেছি, আর ছাদে মেন যেটা কারণ ছিল গাছে জল দেবার, সেটা আজকে আমার গাছে জল দেবার প্রয়োজন পড়লো না, কারণ এই কদিন দিয়ে বৃষ্টি হয়েছিল। বৃষ্টির জলগুলো এখনও গাছের গোড়ায়, মানে মাটি পুরো ভিজে ভিজে হয়ে আছে। এইবার যদি আমি গাছে জল দিই তাহলে গাছের গোড়াগুলো নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য জল দিলাম না। আর তোমাদেরকে যে দুটো গোলাপ গাছ দেখালাম আমার মা দিয়েছিল, তো সেই দুটো মনে হচ্ছে লেগে যাবে, সবুজ সবুজ হয়ে গেছে। এই টগর ফুলের গাছটা মা দিয়েছিল সেটাও লেগে গেছে, আশা করি সেটাতেও ফুল ফুটবে। তো এখন নিচে বসে আছি, এখন রুমটা একটু অগোছালো আছে, রুমটা একটু গুছিয়ে নেব। অগোছালো আছে তার কারণ আমি ওখানে গেছিলাম, তো ওখান থেকে ফেরার পর আর মানে গোছানো হয়নি। আর তোমাদেরকে বললামই, মানে বাইরে এত পরিমাণ ওয়েদারটা ছিল যে আমি এসে একদম মানে টায়ার্ড হয়ে গেছিলাম, তো সেই জন্য খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এইবার রুমটা ক্লিন করেই নেব, তো তারপর কি করব। আমি কালকে যেখানে বেড়াতে গেছিলাম সেখানে আমার শাশুড়িমা, কাকিমা, শাশুড়ি, ওনারা সবাই বেড়াতে গেছেন, তো উনি যদি দেরি করে, মানে ওরা যদি ফিরতে একটু লেট হয় তাহলে আমি সন্ধ্যেটা দিয়ে দেব। আর উনি সন্ধ্যে দেন প্রতিদিন, উনি যখন থাকেন না তখন আমি দিই, মানে কোথাও যখন যান বা কোনো যদি অসুবিধা হয়। আর গোপালেরটা আমি করি, গোপালেরকে তো শুইয়ে দেবই, আর লক্ষ্মীমায়ের সন্ধ্যেটা, মানে বাড়ির যে সন্ধ্যেটা দেখানো হয় ওটাও আমি দিয়ে দেবো মায়ের যদি মানে ফিরতে লেট হয়ে যায়। তো দেখা যাক, আর একটু দেখি উনি না আসলে এবার আমি সন্ধ্যাটা দিয়ে দেবো। সন্ধ্যাটা প্রায় হয়ে আসছে, আর একটু টাইম আছে, তো আর একটু দেখবো। রুমটা এখন ক্লিন করে নিই, তো আর একটু দেখবো, ওনার যদি ফিরতে লেট হয় তাহলে আমিও সন্ধ্যাটা দিয়ে দেবো। তারপর চা তো খেতেই হবে, তোমরা জানো চা না খেলে তো আমার চলে না, তো তারপর চা খাবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আর এখন আমি ঘরটা ক্লিন করে নিই। তো আমার সন্ধ্যে দেখানো হয়ে গেছে, আর তোমাদের আমি বলেছিলাম যে আমার শাশুড়িমা, উনি আমি কালকে যে জায়গাটা বেড়াতে গেছি উনিও গেছিলেন, তো এই হলেন আমার শাশুড়িমা, মানে আমার মা। তো উনি আমার জন্য এটা এনেছে, দেখো, মানে ওখানে যেখানে উনি বেড়াতে গেছিলেন সেখানে ফুচকা বসেছিল, তো ওনারাও খেয়েছেন আর আমার জন্য এনেছেন। আর উনি যেখানেই যান, মানে ফুচকা যদি দুটোও খান আমার জন্য ঠিক আনেন। আর তোমাদেরকে সেদিনে দেখিয়েছিলাম যে ব্যাগ, তারপর হার, উনি যেখানেই বেড়াতে যান সমস্ত গিফট আমার জন্য আনেন। তো আজকে এই ফুচকাটা এনেছে যেটা আমি এক্ষুনি খাবো, আর আপনি একটু হাই করে দিন। তো আজকে ভাবছি ফুচকাটা খেয়েছি, এইবার ভাবছি একটু চিকেন বানাবো। তো চিকেনটা আমি মানে আনাজগুলো সব কেটে রেডি করে রেখে দিয়েছি, আর চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, তো এই ফুচকাটা খেয়ে নিয়ে তারপরে বানাবো। তো চলো খেয়ে নিই, আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, তোমরা জানোই যে ফুচকা দেখলে সবার জিভে পুরো জল এসে যায়। তো খেয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। আর সেদিন খিচুড়ি বানিয়েছিলেন তোমরা দেখেছিলে, উনিও মা বানিয়েছিলেন তোমরা দেখেছিলে। তো চলো আবার পরে আসছি।
তো আমার ইয়াম্মি ইয়াম্মি চিকেন রেডি। আর দেখতে পাচ্ছো কিছুটা মানে কম রয়েছে, কারণ মা বাবার খাওয়া হয়ে গেছে। ওনারা একটু তাড়াতাড়ি খেয়ে নেন, কারণ ওনারা একটু ভোর ভোর ওঠেন, তো সেই জন্য তাড়াতাড়ি খেয়ে নেন। তো ওনাদের দুজনের খাওয়া হয়ে গেছে, এবার আমি আর আমার হাজবেন্ড খাবো। তো আমার চিকেন রেডি, অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছে, আর একটু গরম করে নেব, ঠান্ডা হয়ে গেছে। যেহেতু ওনারা তাড়াতাড়ি খান, সেহেতু আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিই, তো একটু গরম করে নিয়ে খাওয়াটা সেরে নিই। রাতের খাবার কমপ্লিট হয়ে গেছে, আর তোমরা দেখলে কেমন হয়েছে কমেন্টে জানিও। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবারই, আমরাও খেয়ে নিয়েছি। তো চলো, আর আজটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আসবো। তো আজকের মতো চলো এখানে, বাই, গুড নাইট। আর হ্যাঁ, তোমরা সবাই খুব ভালো থেকো।